فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. আওয়াজ দিয়ে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাউন্ড আরো বাড়াও। এই বক্স গুলো চলে না? চলে? কই সাউন্ড হয় না তো? জবান কারো বন্ধ থাকবে না, জবান গুলো খোলা থাকবে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকর ও সাজদ যিনি আমাদেরকে আজ আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের আয়াত থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে ইসলামের জন্যে দীনের জন্যে কোরআনকে টিকিয়ে রাখার জন্যে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে, সাবধান, এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত, তোমাদের খবর নেই। বিষয়টা বুঝবেন, আল্লাহ পাকের কোরআনের এই আয়াত পাশাপাশি আরো কিছু আয়াত গবেষণা করলে রেজাল্ট এই বের হয়, পৃথিবীতে কত ইমানদার দুনিয়ার থেকে চলে যায়, কিন্তু ইমানদারদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলছেন এরা মরে নাই। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি লোকটা চোখ বন্ধ করে আছে, কান দিয়ে কথা শোনে না, মুখ দিয়ে কথা বলার শক্তি নেই, হাত দিয়ে ধরার শক্তি নাই, পা দিয়ে চলার শক্তি নেই,
বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, ডাক দিলে ডাক দেওয়ার জবাবের কোনো শক্তি নেই, কিন্তু আল্লাহ বলেন এই মানুষগুলো মরে নাই, মানুষগুলো জীবিত আছে। সুবহানাল্লাহ, পাওয়ার এমন কেন? আরো জোরে বলা যাবে না? আরেক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াতে চলে ফিরে খায় কথা বলে উঠা বসা করে সব ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন লোকটা মৃত। মনে হয় কথাটা বুঝাইতে পারিনি। একদল হলো মরে গেছেন কিন্তু আল্লাহ বলেন লোকটা জীবিত, আরেক দল জীবিত আছে কিন্তু আল্লাহ বলেন লোকটা মরে গেছে। ব্যাপারটা কি বলেন তো? একজন লোক মরে গেছে আল্লাহ বলেন লোকটা জীবিত, আরেকজন লোক জীবিত আছে কিন্তু আল্লাহ বলেন লোকটা মরে গেছে অমৃত মানুষের মতো। পার্থক্য হলো ঈমান। পার্থক্য কি? ঈমান। জোরে বলেন ঈমান। ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো এইটা যে ইমানদার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও তারা আল্লাহর কাছে মৃত নয়, আর বেঈমানরা দুনিয়ায় বেঁচে থাকলেও আল্লাহর কাছে এগুলো জীবিত নয়। এজন্য বদরের যুদ্ধে যখন রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের বাহিনী দেখলেন হাজার, মুসলমানদের বাহিনী মাত্র 313 জন, মাত্র 313 জন। ওদিকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে বদরের প্রান্তরে আমি আপনাকে বিজয় দেব। নবীজি বাহ্যিক দৃষ্টিতে বিজয়ের কোন আলামত দেখতে পাচ্ছেন না, কারণ কাফিরদের সৈন্য বেশি, মুসলমানদের সৈন্য সংখ্যা কম। কাফিররা যেই জায়গা অবস্থান করেছে ওই জায়গাটা হলো মুসলমানদের জন্য, ওদের জন্য যুদ্ধের উপযোগী জায়গা। মুসলমান যেই জায়গায় অবস্থান করছে ওই জায়গাটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা। কাফিরদের অস্ত্র বেশি, ঘোড়া বেশি, উট বেশি, মুসলমানদের অস্ত্র কম, ঘোট কম, ঘোড়াও কম। বাহ্যিক দৃষ্টিতে শক্তি সব দিক দিয়ে মুসলমানদের কম। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা সব সাহাবীরা ঘুমিয়ে পড়েছেন, তাবু টানিয়ে, কিন্তু বিশ্বনবীর ঘুম নাই। নবীজি তাবুত থেকে বের হয়ে বদরের প্রান্তরে এক কিনারায় গিয়ে জায়নামাজ বিছিয়ে নবীজি নামাজ শুরু করেছেন। নামাজ পড়ে হাত উঁচু করে বুখারীর বর্ণনাতে এসেছে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন শিইতা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শিইতা আল্লান তাসজুদ, আল্লাহ আপনি যদি চান আজকের থেকে আর কেউ আপনার কদমে সাজদা করবে না, আপনি যদি চান আজকের থেকে আর কেউ আপনার ইবাদত আর দাসত্ব আর গোলামি করবে না, তাহলে এদেরকে আমাদের মুসলমানদেরকে পরাজয় দিয়ে দেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি চান যে কিয়ামত পর্যন্ত আপনার একদল বান্দা থাকবে আপনার কদমে সাজদা দেওয়ার মতো, আপনার গোলামি করার মতো আপনার বান্দা থাকবে যদি চান, তাহলে আজকে বদরে মুসলমানদের বিজয় দেন। নবীজির কান্না শুরু হয়ে গেল, নবীজির কান্না চলতেছে, কান্নার আওয়াজ ক্রমশই বেড়ে চলছে। নবীজির কান্নার আওয়াজের কারণে সাহাবায়ে কেরামদের একের পর এক ঘুম ভাঙতে শুরু করলো। এক একজন সাহাবি দৌড়ে দৌড়ে গিয়ে নবীজির পাশ ঘেরাও করে দাঁড়িয়ে আছে। অবশেষে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতটাকে বুকের সাথে চেপে ধরেছেন আর আওয়াজ করে বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যথেষ্ট কান্না হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারি না। বদরের প্রান্তরে আপনি যুদ্ধের জন্য টেনশন করছেন, আমরা মূসা পয়গম্বরের উম্মতের মতো পালিয়ে যাওয়া না, আমরা পালিয়ে যাওয়া উম্মত নই, আমরা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রয়োজনে ইসলাম বিজয় করার জন্য আমাদের রক্ত ঘাম জীবন দিয়ে
আমরা আপনার ডানে বামে সামনে পেছনে থেকে যুদ্ধ করব। নবীজি একটু আশ্বস্ত হলেন, কিন্তু নবীজি কান্না করতেছেন। এক একজন সাহাবি এক একটা কথা বলে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমি আমার আপনার কাছে ওয়াদা করলাম, আপনার 313 জন সাহাবির মধ্য থেকে যদি 312 জন চলে যায়, 311 জন চলে যায়, শুধু আপনি থাকবেন আর আমি থাকব, আপনি সিপাহ সালারের দায়িত্ব পালন করবেন, আপনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, আমি আমার একা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, কারো লাগবে না, একা থাকব। সুবহানাল্লাহর পাওয়ার দেখে মনে হলো আমার ওয়াজ 5 মিনিটও চলবে না। এই আওয়াজে আজাদী কথা বলে না। আপনাদের আওয়াজ যদি বাড়াইতে পারেন তাহলে কথা বলবো, আর যদি বলেন বাড়াতে পারবো না তাহলে আমি এখানে মোনাজাত করে বিদায় হব, কারণ এমনি রাত 11:10 বেজে গেছে। কি আওয়াজ কি বাড়ানো সম্ভব? পিছনের লোকজন কি বলেন, বাড়ানো সম্ভব? শোনেন, খাবারটা গরম থাকলেই হয় না, পাত্রটাও গরম থাকা লাগে, বুঝেন তো? চায়ের দোকানে গেলে দেখবেন যারা শিক্ষিত চায়ের দোকানদার, শিক্ষিত চায়ের দোকানদার বুঝেন তো, শিক্ষিত চায়ের দোকানদার বুঝেন নাই, এক্সপার্ট যারা, ভালো চারা যারা বিক্রি করে, ওরা কাপটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার গরম পানি দিয়ে ধুয়ে দেয়, দেখছেন কখনো? কথা বলে না কেন? গরম পানি দিয়ে ধুয়ে দেয় কেন? গরম পানি দিয়ে ধুয়ে দেওয়ার কারণ হলো ঠান্ডা কাপের মধ্যে চা দিলে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে, এই কাপটাকে গরম পানি দিয়ে দিয়ে গরম করতে হয়, চা দিলে বেশিক্ষণ গরম থাকবে। আপনারা যদি পাত্র ঠান্ডা হয় আমার গরম কাজে লাগবে না, আরে কথা বলে না কেন? আপনারা যদি বলেন যে আওয়াজ দিতে পারবো তাহলে আমি বলবো আওয়াজ দিতে পারবো, কারণ কিছু পেতে হলে কিছু তো দিতে হয়, কথা কন না কেন? মাইকলা ভাই আজকে সুনাম বদনামের তোমার শেষ দিন, যতটুকু পাওয়ার তোমার কাছে আছে, যতটুকু ক্যাপাসিটি তোমার কাছে আছে পুরোটা অ্যাপ্লাই করো এখন। আমি এখানে সুনাম কয়ে গেলে আরো 2-5টা দাওয়াত তুমিও পাইবা, আর যদি বদনাম করে যাই তাহলে কিন্তু আজকে শেষ। সাউন্ডটা আরো সুন্দর করো, ভালো করো। এই লোক কই যায়? এই যুবক যাও, কই তুমি, কই যাও তুমি, বাইরেটা কি এর মুদবার যাই ভাই, এই বেশি সমস্যা, হ্যাঁ জায়গা না পাওয়া কই যাব? আরে বেটা আমি ওয়াজ তো তোর লেগে করতেছি, মুরব্বীগুর লেগে ওয়াজ করতেছি নাকি? এগর ওয়াজের দরকার আছে? এটা তো এমনি নামাজ পড়বে, কি কথা বলেন? দাড়িতে যখন পাকা শুরু হয় তখন এমনি নামাজ ধরে, ভয়ের চোটেই নামাজ ধরে, হ্যাঁ চিন্তা করে আজরাইল কাছাকাছি এসে পড়ছে, আর যুবকরা চিন্তা করে আজরাইল বহুত দূরে আছে আর উপরে, এই জন্য যুবকদের ওয়াজ দরকার, কথা কান না, মুরব্বীদের ওয়াজ দরকার নাই, মুরব্বীরা গেলে যাক অসুবিধা নেই, আমার যুবক দরকার। আসো যুবকরা আসো, শেষ পর্যন্ত আসো তো, কারা কারা আসো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইরা আমার কাছাকাছি শুরু হয়ে গেল এই আওয়াজ দিয়া, আবার ইসলাম বিজয় করবেন আপনারা? দোষ খালি হুজুর গুর না, আপনার কোনো দোষ নাই। সেজন্য পাত্রটা একটু গরম দরকার আছে না নাই, কথা কয় না? কি দরকার আছে না নাই? খুব বেশি লাগবে এমন না, একটু আওয়াজ দিবেন আমার সাথে, আমি আপনার কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, কিচ্ছু চাই না, খালি একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। নাই হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ঠিক বেঠিক এগুলো একটু জোরে বলবেন, পারা যাবে তো? আরে ভাই মুসলমানদের আওয়াজই হলো একমাত্র সম্বল। শুনেন, ভেতরে আমাদের কুফুর জায়গা করে ফেলেছে, কলবের মধ্যে শিরক জায়গা করে ফেলেছে,
শয়তান জায়গা করে ফেলেছে, ঠিক কিনা? পাইপের মধ্যে ময়লা ঢুকলে দেখবেন আরেক দিক দিয়ে প্রেসার দিয়ে ময়লা বের করতে হয়। কলবের শিরিক আর কুফর আর শয়তানি যদি বের করতে হয়, ইমানে আওয়াজ, তাকবীরের আওয়াজ দিয়ে প্রেসার দিয়ে ময়লা বের করতে হবে। পারা যাবে? পারা যাবে? আমি শুরুতে একটা স্লোগান শিখাই দেবো আপনাদের, এই স্লোগানটা দিয়ে আপনাদের স্পিড বাড়ালাম। জীবনে বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিছেন, আজকে নেতা টেতার পক্ষে কোনো স্লোগান নাই। আজকে স্লোগান হবে এমন নেতার পক্ষে যেই নেতার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কে সেই নেতা? কে সেই নেতা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি আজকের এখানে স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা, মাশাআল্লাহ, তো সবাই জানেন দেখেন, আমার নেতা তোমার নেতা, ঠিক আছে? তো স্লোগান দেওয়া যাবে তো? এটা দিলে কারো শান্তি গরম হবে না তো? অ্যারেস্ট হওয়ার ভয় নাই তো? কেউ ধরে নেওয়ার ভয় নাই তো? ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ভয় নাই তো? কথা কয় না কেন? পিছনের লোকজন কি আজীবনের জন্য মুখ বন্ধ করে বয়ে রয়েছে? তাহলে দোয়া করে দেয় আল্লাহ। আরেকটা স্লোগান দেব, আমরা সবাই রাসূল সেনা, মাশাআল্লাহ। এটাও তো আপনারা জানেন, ভয় করি না, ঠিক আছে তো? হ্যাঁ, গলা কাশি দিয়ে ক্লিয়ার করেন। আপনারা রেডি থাকলে আজকে ওয়াজ দিমু, নাইলে জামুগা আছেন তো? গলা ক্লিয়ার হয়েছে? আই যাবো কারা ক্লিয়ার? হাত গুলা উঁচা করো, টান টান করে উঁচা করো, টান টান করে একদম। ডানের বামে তাকায় দেখো তো হাত তুলে নাই কেডা? দুই হাত, দুই হাত, হাতগুলো মুট করেন, ঝাঁকি দেন, আরেকজনের নাকে মাইরেন না, এমনি ঝাঁকি দেন, দেন ঝাঁকি দেন। এবার একসাথে যতটুকু আওয়াজ শরীরে আছে পুরোটা আওয়াজ দিয়ে একসাথে আমরা সবাই রাসূল সেনা। চলবে না? আমার হাত উঁচা, আমরা সবাই রাসূল সেনা, মাশাআল্লাহ, আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমার নেতা তোমার নেতা, আরো জোরে, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন, আমিন। আমিন গেছে গা আবার, আমিন। এই জোরে কোন? আমিন। নামাজের মধ্যে আমিন নিয়ে ইখতিলাফ আছে, আস্তে আর জোরে, এখানে আমিন জোরে গুলো সমস্যা আছে, তা আমি জোরে বলেন মিয়া, আমিন, আরো জোরে, আমিন। মাশাআল্লাহ, একটু গরম করে লইলাম, অসুবিধা নেই তো? থাকবে তো ঠিক মতো? ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত গরম থাকবে তো? হ্যাঁ, আল্লাহ তৌফিক দিক বলুন, আমিন। আমিনের আওয়াজ হয় না, আরো জোরে আমিন। ভাইরা আমার, তো কি বলছিলাম জানো? হযরত ওমর ফারুক দিকে বললেন, পয়গম্বর, আপনার 313 জন সাহাবীর মধ্যে থেকে একজন যদি না থাকে আমি ওমর একা যথেষ্ট, আপনি সেনাপতির দায়িত্ব পালন করবেন আর আমি আমর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, কারো লাগবে না। নবীজি প্রশ্ন করলেন, আমার তোমার সাহস ভালো জানতাম, তবে এত তো সাহস এটা জানতাম না। এই আমার কোন সাহসে তুমি বললে? তুমি জানো কাফির এখানে হাজারের উপরে আছে, তুমি জানো? তুমি কিভাবে কথা বললে? হযরত আমর ফারুক বলেন, হুজুর আমি জানি, তবে কাফির তো হাজার, লাগতো না। কাফির তো হাজার, লাখ কোটি তো আর না। হুজুর আপনি না বলেছেন বেঈমানরা মৃত মানুষের মতো? বেঈমানরা নাকি মৃত মানুষের মতো কোনো শক্তি নাই? পয়গম্বর, আমি আমার একা 1000 কেন, 100,000 কাফির যদি হয়, যেহেতু ওদের মধ্যে ঈমান নাই, তাকওয়া নাই, কোরআন
নাই, হিদায়াত নাই, এগুলো সব মৃত, আমি আমার একা যথেষ্ট। আল কোরআনের ডাকে এসেছে, কানা আল কোরআনের ডাকে এসেছে, চলে সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ, ছোটে পতাকা তলে, বলো না আয়রে নবীন আয়রে প্রবীণ, ছোটে পতাকা তলে, আল কোরআনের ডাক এসেছে, কও কও আল কোরআনের ডাক এসেছে, চলে সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ, ছোটে পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছোটে পতাকা তলে, ঠিক কি না? কোরআন মোদির পথের পথে, কোরআন মোদির আশা, রাসুল ভালোবাসা, সেই ওয়াদা নিয়ে মোর ময়দানেতে লড়বো আমার দিনের পথে, সেই ওয়াদা নিয়ে মোর ময়দানেতে লড়বো আমার দিনের পথে, আল কোরআনের ডাক এসেছে, বলো আল কোরআনের ডাক এসেছে, চলে সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ, ছোটে পতাকা তলে, কোরআনের পক্ষে থাকলে দাম বাড়িয়ে দেবেন কে? আঙ্গুটা উঁচা করে চিল্লায় বলেন, চিল্লায় বলেন, দাম বাড়িয়ে দেবেন কে? এই জন্য কোরআনের সাথে আছি না, এই জন্য বলো, কোরআনের জন্য যদি ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাব, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, কোরআনের জন্য যদি জীবন পাও দিতে হয় জীবন দিতে কারা কারা তৈয়ার আছে, হাত তুলে উঠে আল্লাহরে দেখো, কবুল করুন, চিৎকার করে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, কোরআনের সাথে থাকলে দাম বাড়ে যায়, আল্লাহ দাম বাড়িয়ে দেন। আমি উদাহরণ দিয়ে প্রায় বলি, আজকেও বলি, ছোটবেলায় আইসক্রিম খাইছেন না আপনারা? খাইছেন? আচ্ছা, আইসক্রিমের মধ্যে একটা বাঁশের কাঠি থাকে, দেখছেন? যদি আপনাকে বলা হয় 1000 বাঁশের কাঠি দেওয়া হবে, আইসক্রিম নাই শুধু বাঁশের কাঠি, 2 টাকা দিয়ে কেনার জন্য, কে কে কিনবেন? কেউ কিনবেন না। কিন্তু একটা আইসক্রিমের মধ্যে যদি, একটা বাঁশের কাঠির মধ্যে যদি আইসক্রিম পেঁচায় আপনারে বলে এটার দাম 30 টাকা, বলে না কিনবেন? যদি বলে 50 টাকা, যদি বলে 70 টাকা, কেন? কারণ কি, 1000 বাঁশের কাঠি 2 টাকা দিয়ে কিনলেন না, আর একটা বাঁশের কাঠির মধ্যে আইসক্রিম পেঁচানোর কারণে দাম বেড়ে গেল 70, আরো বেশি চাইলে তাও দেবেন? তার মানে বোঝা গেল বাঁশের কাঠির দাম নাই, দাম হলো আইসক্রিমের, কথা বলেন? সারা পৃথিবীর কোন মানুষের মূল্য আল্লাহর কাছে জাররা পরিমাণ নাই। একজন মানুষ যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে নবীর সুন্নার আমল আছে, যার মধ্যে দীন আছে, যার মধ্যে ঈমান আছে, আল্লাহর কাছে এই মানুষটার দাম আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব থেকে আল্লাহর কাছে বেশি। এই জন্য কোরআনের কাছে থাকবো কিনা, কোরআনের সাথে থাকবো কিনা, দেখেন নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিহাদিল আমরাইন, আল্লাহ দুই আমরের এক আমরকে ইসলামের সুশীল ছায়া তলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও, কি বলেন?
আল্লাহ তাআলা দুই আমরের মধ্য থেকে এক আমরকে কবুল করেছেন, খাত্তাবের ছেলে আমরকে আল্লাহ কবুল করেছেন, আর হিশামের ছেলে আমর আল্লাহ এর কবুল করে নাই, আজীবন এটার নাম আবু জাহাল দিয়ে রাখছে। আবু জাহালের নাম কি? হ্যাঁ, আবু জাহালের নাম, কিন্তু আমর অথচ অনেকে নামই জানে না, কি বলেন? এটা আল্লাহর কসম, আবু জাহাল মানে হলো মূর্খের বাপ। মক্কার কাফির মুশরিকরা তার ডাকত আবুল হিকাম কয়া, বুদ্ধির বাপ। আল্লাহ এবং তার রাসূল বলেন মোটেও বুদ্ধি নেই ওর মধ্যে, যারা পরিমাণ বুদ্ধি নেই। কিসের বুদ্ধি? যেই বুদ্ধি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, যেই বুদ্ধি দিয়ে জান্নাত পাওয়া যায় না, যেই বুদ্ধি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় না, যেই যোগ্যতা, যেই শিক্ষা, যেই বুদ্ধি দিয়া ইসলাম পাওয়া যায় না, যেই বুদ্ধি দিয়ে নবীরে গালি দেয়, ওই বুদ্ধি বুদ্ধি হতে পারে না, ওর তার চেয়ে মূর্খ আল্লাহ জমিন আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাসূল কাটা মূর্খের বাপ। কিসের বুদ্ধির বাপ? নাম হলো কি? কথা কয় না। আমর ইবনে হিশাম, হিশামের ছেলে আমর, আল্লাহ তৈরি কবুল করেন নাই, কবুল না করার কারণে জাহান্নামী বানায় দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কিন্তু আরেকজনকে আল্লাহ কবুল করেছেন, কথা বলে না, আরেকজনকে আল্লাহ কবুল করেছেন, এতটা কবুল করেছেন যে ইসলামের দ্বিতীয় খলিফা বানায়া নবীজির জবানে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমার নবী বিদায় হয়েছে। এজন্যে আপনাকে আমাকে আজকের থেকে এখন থেকে ওয়াদা করতে হবে, ইমান আনবো তো বদমাশদের মতো নয়, সাহাবীদের মতো ইমান আনবো। ইমান আনবো তো কার মতো ইমান আনবো? আবু বকর সিদ্দিকের মতো ইমান আনবো। ইমান আনবো তো আমার ফারুকের মতো ইমান আনবো। ইমান আনবো তো আলীর মতো ইমান আনবো। ইমান আনবো তো ওসমান বিন আফফানের মতো ইমান আনবো। ইমান আনবো তো আব্দুল্লাহ ইবনে ওমরের মতো ইমান আনবো। ইমান আনবো তো সাহাবায়ে কেরামদের মতো ইমান আনবো। জীবন চলে যাবে, ইমান ছাড়বো না, জীবন চলে যাবে, ইমান ছাড়বো না, ইমান থেকে যারা ইমান সরে যাব না, ঠিক না? এখন আমাগর ইমানের পরিস্থিতি হলো আমাগর ইমান লড়েও না সরেও না, কি কথা কয় না কেন? আমাগর ইমান নড়ে চড়ে না, আমাগর ইমান জিমায় গেছে গা, আমাগর ইমান যেন মরে গেছে গা, কি কথা কয় না কেন? দশটা ইমানের না আমার বলে না, দশটা নবীজি কোরআন দিয়ে বিচার করতেন, কই এখন তো আপনি আর আমি কোরআন জীবনেও ভুলি না, কোরআন ওল্ড মডেলের কিতাব হয়ে গেছে, ওটা পড়ার দায়িত্ব হুজুরের, আমরা খালি আকাম কুকাম করব, আমরা এডি করব আর চায়ের দোকানে বসে জোরে জোরে আড্ডা বসাবো, হুজুরই তো ঠিক নেই। হ্যাঁ খুব ঠিক, আগরবাতি টানে আর হুজুরের বদনাম করে, আছে আপনাদের সমাজে আছে? হায় হায় হায়, এই জাতির নিজের সুদের সাথে ব্যবসায় সম্পৃক্ত, গুছের সাথে সম্পৃক্ত, জুয়াটাবাজির সাথে সম্পৃক্ত, ক্যাসিনো দিয়ে বসছে, ক্যাসিনোর মামলায় জেলে গেছে, খবর নাই, হুজুরগুর সমালোচনা করে, আলেমদের সমালোচনা করেন না, আলেমদের সমালোচনা করেন না, হাত হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, আলেমদের সমালোচনা করবেন না, কোরআনওয়ালাদের সমালোচনা করবেন না, এই কোরআনওয়ালারা জমিনে না থাকলে আল্লাহ জমিন টিকায় রাখতো না, কসম আল্লাহর এই জমিন আল্লাহ টিকায় রাখতেন না। আপনি মনে করছেন আপনার মতো সুরের আর বাটপারের জন্য আল্লাহ জমিন টিকায় রাখছে? বানায় বললাম, নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা يقال في الأرض الله الله জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। যেদিন জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কোন লোক জমিনে পাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করার মতো মানুষ জমিনে পাওয়া যাবে না, সেদিন আল্লাহ জমিন টিকে রাখবেন না, জমিন ধ্বংস করে দিবে।
কত এই পরিমাণ ভূমিকম্প হয়েছে, যেটা এক মিনিট স্থায়িত্ব হলে শত শত ঘর বাড়ি ধসে যাওয়ার কথা, ঢাকার অন্তত 50,000 মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু কিচ্ছু ক্ষতি হয় নাই। অনেক বৈজ্ঞানিকরা, অনেক গবেষকরা বহু গবেষণা করে করে বলেছে বাংলাদেশের মাটি খুব ভালো, কেউ বলেছে রড খুব ভালো, রড কোম্পানির অ্যাডভার্টাইজ খুব বেড়ে গেল। আমি চিন্তা করে দেখলাম আসল কারণটা কি, হিসাব নিকাশ মিলিয়ে দেখলাম আসলে রড ভালো না, জমিন ভালো, এগুলো কিছুই না। মূল বিষয় হলো আল্লাহ তাআলা এমন এক সময় ভূমিকম্প দিয়েছিলেন যেই সময়টা ছিল তাহাজ্জুদ নামাজের সময়, যেই সময় আল্লাহর লক্ষ লক্ষ বান্দারা নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কোরআন তেলাওয়াত করছিল, যেই সময় আল্লাহর বান্দারা রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীমের তাসবীহ জপতেছিল, সাজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলার তাসবীহ জপতেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসাগুলোতে মাসুম মাসুম বাচ্চারা কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করতেছিল। আল্লাহ বরকতে ভূমিকম্প দিয়াও ধ্বংস করেন নাই, লাড়া দিয়া সতর্ক করছেন, ঠিক কিনা জোরে বলুন। কোরআনে মানুষের সম্মান বাড়িয়ে দেয়, আবু বকর সিদ্দিকের সম্মান তো কোরআনে বাড়িয়ে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, আপনারা আমার ইমান যদি কথা না বলে বুঝবেন ইমানে ভেজাল লেগে গেছে, ইমানে ফরমালিন ঢুকছে, ইমানটাকে ভেজাল মুক্ত করতে হবে, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে হবে, আবু বকর সিদ্দিকের মতো ইমান আনতে হবে। হযরত আবু বকর সিদ্দিক নরম না গরম? বলে না নরম না গরম? সবাই বলেন নরম মানুষ, মারামারি করে না, কারোর সাথে দ্বন্দ্ব করে না, নরমাল থাকে সব সময়, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, ইহুদি দুইটা আবু বকর সিদ্দিকের দিকে তাকায় দেখে, কিছু লোক আছে দেখবেন পাবলিক, হুজুর দেখলেই চান্দি গরম হয়ে যায়, কথা কেন, হুজুর দেখলেই একটু গালি দিতে মন চায়, জঙ্গি কইতে মন চায়, রাজাকার কইতে মন চায়, ও কপাল পড়া জানেও না যে হুজুররা জঙ্গি না। আবার ঠিক আসতে পারে, আমরা জঙ্গি না, আমরা রাজাকার না, আমরা উগ্রবাদ না, আমরা আলবদর না, আমরা আল কায়দা না। আরে মিয়া, মাদ্রাসায় কোরআন পড়ে যদি জঙ্গি হয় আমাকে এমন কিতাব দেখাও, যেই কিতাব পড়ে, যেই গ্রন্থ পড়ে চরিত্রবান হয় এমন একটা কিতাব আমাকে বের করে দাও। মাদ্রাসায় পড়ে জঙ্গি হয় না, মাদ্রাসায় পড়ে রাজাকার হয় না, মাদ্রাসায় পড়ে উগ্রবাদ হয় না, আল্লাহর কসম করে বলি মাদ্রাসায় পড়ে চরিত্রবান মানুষ তৈরি হয়। আপনারা ঠিক যদি নাও বলেন তারপরে এই কথাটাই ঠিক। কষ্ট হইতেছে? চলবে কতক্ষণ? হ্যাঁ, আপনারা সারা রাত থাকেন, আমি আর আধা ঘন্টা আছি, বলেন আপনি আছেন যতক্ষণ আমি আছি ততক্ষণ, ঠিক আছে তো? আর আমিও বললাম আপনারা আছেন যতক্ষণ আমি আছি ততক্ষণ, একজন উঠা শুরু হবে মোনাজাত দিয়ে দেব, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ উঠছেন না, এটা ভালো। এই নরম মেজাজের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদি দুইটা আবু বকর সিদ্দিকের দেখে চান্দি গরম হয়েছে, দেখে মনে হ্যাঁ এতদিন মনে করতাম মুসলমানরাই গরিব, মুসলমানদের নবী গরিব, এখন তো দেখি মুসলমান গুলো আল্লাহ গরিব, নাউজুবিল্লাহ। আগামী পরশু দিন কোয়েন নাউজুবিল্লাহ যে স্লো মোশনে কওয়া শুরু করছেন, তো মনে হয় যেন আগামীকালকে আইসার পরে নাউজুবিল্লাহ কবেন, জোরে কর মিয়া। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তোমার কাছে ঋণ চাইছে, আল্লাহ ঠিকা গেছে এজন্য ঋণ চাইছেন, কি কথা কন না কেন, আল্লাহ পাক টাকা পয়সার টানে পড়ে গেছেন তো, এজন্য আপনার আমার কাছে ঋণ চাইছেন,
না, আল্লাহ এই জন্য ঋণ চান নাই। আল্লাহ কেমন ঋণ চাইছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম। ওলামায়ে কেরাম বুঝবেন শব্দটা হলো ওয়া মিন মা। আল্লাহ বলেন আমি তোমারে যা রিজিক দিছি ওই টাকায়। হ্যাঁ এখন তো হেরে কই হে ঘুমবই না, মানে টার্গেট করে ঘুরে কইতেছি আর কি। মুসলমান গরিব, মুসলমান নবীও গরিব, মুসলমান আল্লাহও গরিব। আবার বলছে পুরো গরম হয়ে গেছে, তারপরেও কিচ্ছু বলে না, তারপরেও কিচ্ছু বলে না, চুপচাপ দাঁত কামড়িয়ে চলতেছে। মেজাজ গরম হয়ে গেছে, মনে চায় এই মুহূর্তে থাপ্পড় লাগাই, কিন্তু লাগাচ্ছেন না, কারণ ইসলাম এটা শিক্ষা দেয় নাই। ইসলাম এটা শিক্ষা দেয়, ইসলাম এটাই শিক্ষা দেয়। অন্যায় করবা একবার করো, মাফ করে দেব। অন্যায় করবা দ্বিতীয়বার করো, মাফ করে দেব। অন্যায় করবা তৃতীয়বার করো, মাফ করে দেব। প্রয়োজনে মাথায় হাত দিয়ে বুঝাবো, পিঠে হাত দিয়ে বুঝাবো, বুকে হাত দিয়ে বুঝাবো, কিন্তু সাবধান, বারবার সহ্য করা হবে না। শাহবাগে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছো, কিচ্ছু বলি নাই। ভোলা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছো, কিচ্ছু বলি নাই। ফেসবুকে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছো, কিচ্ছু বলি নাই। আমার নবীকে ধর্ষক বলে গালি দিয়েছো, কিচ্ছু বলি নাই। তবে সাবধান, সাবধান, দ্বিতীয় কোন বদমাশ যদি আমার নবীকে গালি দাও, ওকে সবাই করে বিদায় করা হবে। আপনারা মনে করতে পারেন যে হুজুর আপনার কথায় যেন কেমন কেমন জঙ্গি জঙ্গি গন্ধ আসে। শুনেন, আমি এই কথা বলছি না যে আমার দেশে মুসলমান ছাড়া আর কেউ থাকবে না, এই কথা আমি বলি না, ইসলাম বলে না, কথা বলেন না কেন। এদেশের নাগরিক অধিকার নিয়ে সবাই বসবাস করবে, সবাই বসবাস করবে। আমাদের মুসলমানদের যেমন অধিকার, এ বাংলাদেশের নাগরিকত্বের অধিকার হিন্দু ভাইদেরও আছে। তাদের উপাসনা থাকবে, আমরা বাধা দেব না। এ বাংলার জমিনে খ্রিস্টান ভাইরাও থাকবে, খ্রিস্টানদের উপাসনায় থাকবে, আমরা বাধা দেব না। এ বাংলার জমিনে বৌদ্ধ ভাইরাও থাকবে, বৌদ্ধদের উপাসনায় থাকবে, আমরা বাধা দেব না। প্রত্যেকটা ধর্মের লোক থাকবে, বাধা দেব না। প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্ম পালন করার নিজ নিজ স্বাধীনতা পাবে, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কোরআন, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের নবী নিয়ে গালি দিবা, কথাটা কি বুঝাইতে পারলাম? দ্বন্দ্বের কথা বলছি আমি, মারামারির কথা বলেছি আমি, তোমরাও চুপ থাকো, আমরাও চুপ থাকি, কই আমরা তো হিন্দু ভাইদের দেবী নিয়ে কথা বলি নাই, কথা বলেন না কেন। এখন যদি আপনি বলেন হুজুর প্রতিবাদ করাটা অন্যায়, তাহলে আপনি আকাম করেন এটা আপনার অন্যায় না, আমি দেখে ফেলছি এটা আমার অন্যায়, কথা বলেন না কেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় একটা দিছে পড়ে, কথা বলে হাত উঁচা করে রাখছে, উঠবি আর একটা দিন। বদমাস্টার পজিশন বুঝছে, বুঝার উঠে না, চুপচাপ বেরস। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন যেহেতু উঠে না, সুতরাং এখন আর থাপ্পড় লাগানি যায় না, গেছে গা। ইহুদির বাচ্চারা এত খারাপ, পৃথিবীর মধ্যে যত ঝামেলা লাগায় সব ইহুদির বাচ্চারা, সব ইহুদির বাচ্চারা। এই বদমাসটা ঘুইরা আল্লাহর নবীর কাছে গেছে, গিয়ে ডাক দিয়ে মোহাম্মদ, এ তোমার যে কাছের মানুষটা আছে, তোমার খুব প্রিয় মানুষ, এই দেখো আবু বকর আমার গালে থাপ্পড় লাগায় পড়ছে কি। নবী ডাক দিয়ে আবু বকরে মারছে না, অমরে
মায়ের কাম তো আবু বাকারের না, মায়ের কাম তো অমরের। কয় না, আমি তোমার অমররাও চিনি, আবু বাকাররাও চিনি। এই মায়েরটা আবু বাকার দিছে অমরে না। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ইনসাফ কেমন ছিল চিন্তা করেন। নিজের দলের লোক সব মাফ, এই কাম নবীজির কাছে ছিল না। আমার দলের লোক তো অন্যায় করছে, মাফ করে দে।